রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। আগে ডিএম এর রিপোর্ট যাবে, এটা হওয়া উচিত কিনা, হলে কি হবে, কতটা জায়গা নিয়ে হবে, না হলে কি হবে, এটা আগে যাক যাক ডিএম এর রিপোর্ট, তারপর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। সুস্পষ্ট মানে কর্পোরেশন চাইছেন, কিন্তু কর্পোরেশন করার জন্য কতগুলো প্যারাফেরিজ রয়েছে, যেটা এত লোকের আরবানে থাকতে হবে, রুরাল এমপ্লয়মেন্ট হলে হবে না, এত এই এই যে কতটা মানুষ থাকবে, এইগুলো সব রিপোর্ট ডিএম কালেক্ট করবে, সার্ভে করবে, তারপর সেই রিপোর্টটা দেওয়ার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। এটা আমি কি করে বলবো, এটা ডিএমকে জিজ্ঞেস করুন কত।